দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য দুই সালে কাজ শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের তবে সাত বছরেও শেষ হয়নি এর নির্মাণ কাজ আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে কাজ সম্পন্ন না হওয়ায় আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা তবে শীঘ্রই এ কাজ শেষ হওয়ার কথা জানালেন গণপূর্ত বিভাগ দু সালে বাইশ কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে বরিশাল নগরীর আমানতগঞ্জে দুইশো শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে পনেরোই আগস্টে নিহত সুকান্ত আবদুল্লার নামে নামকরণ করা হাসপাতালটির অবকাঠামোর কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল শিশুদের জন্য হয়েছে আমাদের এলাকায় কোনো হাসপাতাল নাই তো এই জন্য এটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অঘৃত কাজ শুরু শেষ হয় নাই যদি শেষ তাড়াতাড়ি করে তাহলে আমাদের একটু ভালোই হবে হইলে অনেক সুবিধা হয় আমাদের মা বোনেরা এখানে আসতে পারে মেডিকেলের চাপটা একটু কমে আমাদের মা বোনদের ভোগান্তি একটু কমে বাচ্চাদের ভোগান্তি একটু কমে সব দিক দিয়ে একটু লাঘব হয় আর কি নির্দিষ্ট যে সময় ছিল তারা কাজ শেষ করতে পারিনি এই জন্য আমরা শিশুদের নিয়ে ভোগান্তিতে আছি এবং তাদেরকে নিয়ে আমরা ধারে ধারে ঘুরতে আসি কন্ট্রাক্টর হলো রাজনৈতিক নেতার সাথে জড়িত যার কারণে কাজটা লেজগি হইতে আছে কন্ট্রাক্টরের রাজনৈতিক কারণে অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু প্রভাব খাটিয়ে তার ইচ্ছে মতো করছেন নির্মাণ কাজ ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শিশুদের উন্নত চিকিৎসা অন্যদিকে বরিশালে প্রতি মাসে গড়ে হাজারেরও বেশি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করতে হয় বলে জানালেন সিভিল সার্জন গড়ে অন অ্যাভারেজ প্রায় দুইশো থেকে তিনশো রুগী প্রতিদিন উনি চিকিৎসা সেবা দিয়ে থাকে তো দক্ষিণাঞ্চলের যে আরও যে বৃহত্তর যে শিশু আছে যারা অনেক সংখ্যায় বেশি তার আরও বেশি সংখ্যক শিশু চিকিৎসা সেবা পাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলিদের কথা জানিয়ে গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানালেন শীঘ্রই শেষ হচ্ছে নির্মাণ কাজ সুকান্ত বাবু হাসপাতালটা যে দুই সালে এটার কার্যক্রম শুরু হয় এটা দু সালের মধ্যে হ্যান্ডওভার করার কথা ছিল যে ঠিকাদারে কিছু গাফিলতি ছিল যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে বর্তমানে প্রকল্পের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি যে প্রকল্পের সকল অঙ্গের কাজ সমাপ্ত করে প্রত্যায় সংস্থার নিকট হস্তান্তর করতে পারবে ইনশাল্লাহ শুধু আশ্বাস নয় গতিতে হাসপাতালটির সকল কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে শিশুরা উন্নত চিকিৎসা সেবা পাবে বলে প্রত্যাশা বরিশালবাসীর